স্বাগতম সবাইকে এমডি সাউন এফএল চ্যানেলের পক্ষ থেকে। আজকে বলতে গেলে অনেক দিন পরেই হাজির হলাম আপনাদের জন্য নতুন কোনো একটা ভিডিও টপিক নিয়ে। তো এটা কোনো আপনার টিউটোরিয়াল টপিক না, আমি গতকালকে সম্ভবত একটা পোস্ট দিয়েছিলাম যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যেটা আমার জানা আছে তো সেই প্রশ্নটার আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি ইউটিউবে সেই পোস্টটা দেওয়ার পরে ইতিমধ্যে প্রায় বেশ কিছু মানে প্রশ্ন পড়েছে এবং আমি চেষ্টা করবো আজকে সবগুলি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবং সবচেয়ে স্পেশাল একটা রিকোয়েস্ট আর কি, এই ভাইটা অনেক দিন যাবৎ আপনার রিকোয়েস্ট করে আসতেছে, যদি আজকে সম্ভব হয় তাহলে ভিডিওর শেষে ওনার জন্য মডেলিংটা আমরা করার চেষ্টা করব। তো উনি আর কি, ওনার নাম হলো এমডি জুবায়ের ইসলাম। তো উনি মাউস আর কিবোর্ডের একটা ভিডিও চাইছেন, হয়তো উনি অনেকবার এই ভিডিওটার জন্য আর কি কমেন্ট করছে কিন্তু কোনো কারণবশত হয়তো সেই ভিডিওটা দেখানো হয়নি বা চেষ্টা করা হয়নি। তো উনি পার্সোনালি ফেসবুক এবং বিভিন্ন জায়গায় কমেন্টের মাধ্যমে উনি জানাইছে যে মাউস আর কিবোর্ড উনি বানাইতে চায়। তো আমার যেটা আর কি বলার, তো সে যদি আমার বেসিকের যে ভিডিওগুলি আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সেগুলো যদি সে পারফেক্টলি যদি কমপ্লিট করতো তাহলে আশা করি এই ভিডিওটা সে মানে এই মাউস আর কিবোর্ডটা সে বানাতে পারতো। তো সেই বিষয়টা এখানে থাকলো। আর আমাদের একটা গ্রুপ আছে ফেসবুকে এমডি ব্লেন্ডার অ্যারিনা নামে, আপনার চাইলে যে কোনো সময় গ্রুপটাতে জাস্ট আমাদের ভিডিওর স্ক্রিনের উপরে দেখানো যেই লিঙ্কটা আছে সেখানে আপনি জয়েন করে আপনি এখানে জাস্ট জয়েন করতে পারবেন। তো আপনার চাইলে মডেলিং করতে গেলে বিভিন্ন সময় যে কাজ করার সময় যে আপনার প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো আপনি চাইলে এখানে পোস্ট করতে পারেন এবং এখানে অনেকেই অনেক চমৎকার চমৎকার করে কাজ করে আপনার এখানে শেয়ার করে। তো আপনি চাইলে আপনার কাজের এক্সপিরিয়েন্স বা আপনার কোনো প্রবলেম এখানে শেয়ার করতে পারেন। এখন আজকের প্রশ্ন যেটা হলো, তো এই প্রশ্নের বাইরেও প্রায় ফেসবুক বা অনেক কমিউনিটি থেকে আমি বিভিন্ন টাইপের প্রশ্ন পেয়েছি। তো অনেকেই প্রশ্ন করতেছে ভাই আপনি কী করেন, তো আমি কি করি এবং আমার ব্লেন্ডারটা আমার কেন জানে শুরু সেটা আমি যদি বলি, আমি মূলত একজন গ্রাফিক ডিজাইনার। এখন বর্তমানে গ্রাফিক ডিজাইনারের সাথে ছোট্ট একটা বিষয় আমি জাস্ট অ্যাড করেছি, সেটা হলো 3D আর্টিস্ট। তো এখানে 3D আর্টিস্ট বলতে আমি কিন্তু একদম প্রো লেভেলের 3D আর্টিস্ট না, আমি মূলত আপনার 3D-র একটা টপিক নিয়ে কাজ করি, মোকআপ বা প্রোডাক্ট মডেলিং। আর অনেকে হয়তো যদি জানতে চান আমি আসলে কোন ধরনের কাজ করি, তো এতদিন আমি আমার ফ্রি পিকে কাজ করতাম এবং আমি টুকটাক কিছু ক্লায়েন্টের ফ্রি পিক ফ্রিল্যান্স টাইপের কাজ করতেছি। তো ওনাদের সাথে দেশি ক্লায়েন্ট এবং কিছু অন্য দেশেরও ক্লায়েন্ট আছে, তাদের সাথে টুকটাক কাজ করি আর এই শখের বসে ইউটিউব থেকে জাস্ট ভিডিওগুলো দেওয়া। আর আমার যে কাজের এরিয়াটা সেটা আমি কখনো দেখাইতে চাইনি কিন্তু অনেকে হয়তো জানতে চাইছেন। তো আমি একটা টার্গেট নিয়েছিলাম যে যদি আমার 200 ফাইল যদি ফ্রি পিকে অ্যাপ্রুভ হয় তাহলে আমি আমার প্রোফাইলটা আপনাদের সাথে শেয়ার করবো, আপনাদেরকে দেখাবো। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমার প্রায় 300 প্লাস ফাইল সেখানে অ্যাপ্রুভ হয়েছে। তো আজকে আমি যদি বলি তাহলে যদি ফ্রি পিকটা যদি দেখাই তাহলে এটা হলো ফ্রি পিক, সরি এটা হলো আমার ফ্রি পিক প্রোফাইল। তো এখানে দেখতে পাচ্ছেন আমি মূলত এই ধরনের মোকআপগুলি নিয়ে কাজ করি, একদম আমি প্রোডাক্টের যে মোকআপগুলো আছে যা বা আইকন ডিজাইন এরকম কন্টেইনারের মোকআপ সেইগুলো আমি জাস্ট আমি মূলত নিয়ে আর কি কাজ করি এবং সেখানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ডাউনলোড পাচ্ছি। প্রায় ইতিমধ্যে আমার মোকআপ এবং আমার সব ফাইলগুলো প্রায় 1000-এর উপরে ডাউনলোড হয়ে গেছে। তো তার আগে একটু বলে রাখি আমার মোকআপ রিলেটেড একটা কোর্স আছে আর কি, যেখানে প্রায় 6 থেকে 7টা ভিডিওতে আমি মোকআপের প্রসেসগুলো কীভাবে আমি ব্লেন্ডার থেকে মোকআপ করে এবং ফটোশপে সেটাকে PhD ফাইলে কনভার্ট করে সেটাকে আমি আর কি ফ্রি পিকের জন্য রেডি করি। ওটা মূলত আপনার ফ্রি পিক রিলেটেড কোনো কোর্স না, ওটা জাস্ট একটা মোকআপ আপনি কীভাবে খুব সহজ ওয়েতে আপনি বানাবেন মোকআপ। তো সেই বিষয়টা নিয়ে আমার একটা জাস্ট একটা কোর্স আছে, কোর্স ফিটা হলো আপনার 1000 টাকার মতো। আপনারা যদি কেউ যদি চান তাহলে জাস্ট আমাকে সিম্পলি ফেসবুকে নক দিলেই এই কোর্সটা আপনি নিতে পারবেন। আর সেখানে একটা গ্রুপ আছে, কোনো প্রবলেম হলে আপনি সেখানে পোস্ট করতে পারবেন বা আমাকে সরাসরি নক দিতে পারবেন। তো এই হলো আমার কাজের এরিয়াটা, তো বোঝা গেল। এছাড়াও আমি বেশ কিছু আরও কিছু সাইট রয়েছে, যে মাইক্রো স্টক সাইট, শাটার স্টক, অ্যাডোবি স্টক এবং ক্রিয়েটিভ মার্কেটের মতো জায়গাগুলিতে আমি বিভিন্ন টাইপের স্টক টাইপের ফাইলগুলো আপলোড দিই। তবে ফ্রি পিকটা নিয়ে একটু কাজ সময়টা বেশি দিই কারণ এখানে ডাউনলোডটা প্রচুর পরিমাণে হয়। তো এটাই আর কি একটু বলে রাখলাম, যদি কারো যদি কখনও মোকআপ রিলেটেড কোর্সটা দরকার হয় তাহলে অবশ্যই আমাকে নক দিবেন। এরপর আমরা যদি এখন সরাসরি যদি চলে আসি আমাদের ইউটিউবের যদি প্রশ্ন উত্তর পর্বে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন লো এন্ড গেমিং WYTT,
সরি YTT এই ভাইটা আর কি প্রশ্ন করছে, ভাই আমি যদি ব্লেন্ডারে ধরেন একটা বিছানা ডিজাইন করলাম, এখন ওই বিছানাটা আমার কোনো একটি প্রজেক্টে কিভাবে ব্যবহার করব। আসলে আপনি যে বিছানাটা ডিজাইন করছেন সেই বিছানাটাকে ডিজাইন করার পরে আপনি যদি এখানে কোনো একটা কিছু ডিজাইন করেন, সাপোজ আমি যদি এখান থেকে অ্যাডে গিয়ে একটা কিউব যদি আমি ডিজাইন করি, ধরে নেন আমি এখানে একটা কিউব আমি ডিজাইন করলাম, এটাকে আপনি ধরে নেন বিছানা, তো এটা আমার একটা কালেকশনের ভিতরে আছে, আমি এটার নাম দিলাম বেড খুঁজে পাওয়ার জন্য। তো আমি এই বেড নামটা দেওয়ার পরে এখন আমি জাস্ট এই প্রজেক্টটাকে জাস্ট সেভ করব, আমি ডেস্কটপে সেভ করতেছি, জাস্ট আমি সেভ করে দিলাম। এখন আমি ধরেন নতুন একটা প্রজেক্ট করব, এটাকে আমি এরকম, এখন আমি চাচ্ছি আমার এই প্রজেক্টে আমার এই বিছানাটা চলে আসবে, তো এটা আমি কিভাবে করতে পারি? ফাইল থেকে এখানে আমি জাস্ট ইম্পোর্ট করতে পারি, লিঙ্ক করতে পারি বা অ্যাপেন্ড করতে পারি। তো আমি যদি লিঙ্ক করি, আমি চাইতেছি ওই ফাইলটার সাথে জাস্ট একটু লিঙ্ক করাই দেবো, তাহলে আমার ডেস্কটপে যে ফাইলটা আছে, তো এই যে যে ফাইলটা এখানে আমি জাস্ট লিঙ্ক করাই দিলাম, এবং এখান থেকে আমি ফাইলটার কী লিঙ্ক করতে যাচ্ছি, তখন দেখলেন যে আমরা এখানে একটা কালেকশনে একটা নাম দিছি বেড। তো আমরা যদি এখন কালেকশনে চলে যাই, তো এই দেখেন আমার বেড নামের সেই কালেকশনটা দেখতে পাইতেছি, এবার জাস্ট লিঙ্ক করাই দিলাম, তো কী হলো, আমার ওই ফাইলটা আমার এখানে চলে আসলো। তো ধরেন আপনার বিছানাটা এই প্রজেক্টে চলে আসছে। তো এটা ছিল আপনার প্রশ্ন উত্তরটা। এরপর যদি আমরা যাই ওয়াল প্রপার্টিসের ভিতরে যে অপশনগুলো থাকে ওইগুলোর ভ্যালু কোনটা বাড়লে বা কমালে হয় একটু ভিডিওটা একটু বলে দিয়েন। তো ওয়াল প্রপার্টিসটা হলো এই যে আমাদের যে ওয়ালটা দেখতেছেন এখানে, এটার আন্ডারে একটা ওয়াল প্রপার্টিস আছে। তো এখানে আমি একটা প্লাগইন ইউজ করি প্রো লাইটিং স্টুডিও আমার নিজের লাইটিং টুকটা কন্ট্রোল করার জন্য। তো এখানে আপনার মূলত আপনি বিভিন্ন টাইপের লাইটিং ইউজ করে সেই ওয়ালটাকে একটা প্রাণবন্ত করে তুলতে পারেন, বা এখানেই আপনার বিভিন্ন টাইপের অবজেক্টগুলো আপনি সাজাতে পারেন। তো এখানে আপনার কালারের আন্ডারে বিভিন্ন টাইপের টেক্সচার আপনি ইউজ করতে পারবেন, চাইলে কালার ইউজ করতে পারবেন, এবং কিছু কনভার্টার রয়েছে যেমন কালারটাকে আপনার কালার র্যাম্পের মাধ্যমে একটু কনভার্ট মানে একটু কন্ট্রোল করার জন্য। এছাড়া ব্লেন্ডারের একটা নিজস্ব স্কাই টেকচার আছে, আপনি চাইলে খুব সুন্দর স্কাই বানাতে পারবেন। যদি আমি একটু রেন্ডার মোডে যদি চলে যাই, তাহলে দেখেন একটা স্কাই বা একটা আকাশ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু স্কাইটা আমরা যদি চেঞ্জ করি তাহলে দেখেন এরকম একটা স্কাই। আমি চাইলে এটাকে একটু ভ্যালুটা বাড়াতে বা কমাতে পারবো, তো এই ভ্যালুটা বাড়িয়ে বা কমিয়ে এরকম একটু সুন্দর করতে পারবো। তো এই যে যে বিষয়গুলি আছে আপনি একটা একটা করে সিলেক্ট করবেন, সরি এখান থেকে জাস্ট একটা একটা করে সিলেক্ট করবেন, এবং এইগুলিকে জাস্ট আপনি একটু চেঞ্জ করে করে দেখবেন এখানে আপনার মূলত কী হইতেছে। এটা আসলে ধরে ধরেভাবে দেখানো সম্ভব না, কারণ আমি অলরেডি প্রায় বেসিক লেভেলের সব ভিডিওগুলো দেখাইছি। তো একবারেই যে ধরে ধরে দেখাবো এরকম আর কি হয়তো সময় হয়ে ওঠে নাই, তো আপনারা একটু এগুলো একটু চেক করে করে দেখবেন। তো এখান থেকে আপনি কিন্তু কালার চেঞ্জ করে কিন্তু ওই ভ্যালুগুলো একটু চেঞ্জ করতে পারতেছেন, দেখছেন। তো এই ছিল আপনার প্রশ্নটার উত্তর। এরপর আরেকটা ভাই বলছে ব্লেন্ডার দিয়ে কি আমি সব ধরনের ফোনের 3D মডেল বা কনসেপ্ট বানাতে পারবো? হ্যাঁ, আপনি ব্লেন্ডার দিয়ে সব ধরনের মডেল বানাতে পারবেন A to Z, কিন্তু এখানে একটা কথা রয়ে গেছে, আপনি সম্পূর্ণ অ্যাকুরেটলি মেজারমেন্ট অনুযায়ী আপনি ব্লেন্ডারে কাজ করতে পারবেন না, কারণ ব্লেন্ডারে সেই অপশনগুলি নেই। হ্যাঁ, ব্লেন্ডার দিয়ে সব ধরনের মডেলিংগুলো করতে গেলেও আপনি পারবেন, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে একদম অ্যাকুরেটলি একটা ভ্যালু থাকে না, আমার সাইডের এই ভিভেলটা ঠিক এতটা ডায়ামিটারের হবে, বা এটার ঠিক লেন্থ বা এটার হাইট বা এটার থিকনেসটা যে অ্যাকুরেটলি আপনি যদি কখনও যদি প্রিন্ট করা দরকার হয়, যেটা আর কি আপনার 3D স্টুডিও ম্যাক্সে আর কি করা হয়ে থাকে, তো পারফেক্টলি মডেলিং করার জন্য আমি বলবো আর কি 3D স্টুডিও ম্যাক্স হলো বেস্ট। আর আপনি যে কোনো ধরনের কনসেপ্ট রিলেটেড ভিডিও আপনি বানাতে পারবেন ইজিলি, কারণ অন্য অন্য যে সফটওয়্যারগুলো আছে মায়া বা 3D স্টুডিও ম্যাক্স বা সিনেমা 4D-র মতো সফটওয়্যারগুলির থেকে ব্লেন্ডারের যে ওয়ার্ক ফ্লোটা আছে সেটা খুবই ইজি, কিন্তু সেই ধরনের সফটওয়্যারগুলি কিন্তু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, বা সেখানে যেটা আর কি বললাম, আপনি যদি সেটাকে একটা প্রোডাকশন হাউস বা বড় কোনো একটা সেক্টরে যদি আপনি নিতে চান বা সেটা থেকে একটা আউটপুট আসবে, তো সেক্ষেত্রে আপনাকে একবার অ্যাকুরেট মডেলিংটা কিন্তু করতে হবে, কিন্তু সেই জিনিসটা ব্লেন্ডারও করা যায়, কিন্তু একটু প্যারা আপনাকে পোষাতে হবে। এই হলো আপনার আর কি ব্লেন্ডার দিয়ে আপনি সব কিছু করতে পারবেন কি না। এরপরে AR আহমেদ ভাই একটা প্রশ্ন করছে, ভাই আমি কাস্টম এজ কীভাবে নিব লাইক এ পেন টুলস? তো ভাই এটার জন্য আপনাকে কী জানো কী করতে হবে, এর জন্য আপনাকে পয়েন্ট টু পয়েন্ট মডেলিং করতে হবে। দেখা গেল কোনো একটা অবজেক্ট আপনি নিলেন এবং সেটাকে ধরে ধরে একটু একটু করে আপনাকে পয়েন্ট টু পয়েন্ট মডেলিং করতে হবে। তো এই জন্য আমার প্লেলিস্টে একটা ভিডিও আছে হাউ টু ইম্পোর্ট SVG ফাইল, তো সেটার আগে আমি কিন্তু দেখাই দিই সেটা কীভাবে একটা পয়েন্ট টু পয়েন্ট মডেলিং করতে হয়।
তো এটা দেখলে আপনি আশা করি এটার উত্তরটা পেয়ে যাবেন। এরপর র্যাঙ্কিং রুমস, এই ভাইটা আর কি প্রশ্ন করছে আমার কোর্সের কি অবস্থা। তো একটা কোর্স আমার রান করার ইচ্ছা ছিল, তো আপাতত রেসপন্সের অভাবে সেটাকে আপাতত ওখানে স্টপ করে দিছি, তো আমি চাচ্ছি না এখন আর এটা রান করতে। তো আমাদের মুশফিকুল হক তো আমাদের মুশফিকুল হক ভাইয়ের একটা প্রশ্ন ছিল যে নোট নিয়ে কি ভিডিও আসবে না। আসলে নোটস নিয়ে ভিডিও দিতে গেলে দেখা যাবে যে এটার কখনো কোনো শেষ নাই, কারণ নোটসের যে বিষয় এটা সম্পূর্ণই একটা নিজের একটা পার্সোনাল একটা বিষয়। আমি জাস্ট যে নোটসের যে বেসিক যে যতটুকু দেওয়া দরকার সে ততটুকু আমি জাস্ট দিয়েছি। এখন যদি সেটাকে আপনাকে কাস্টমাইজ করে দেখা গেল যে সেটাকে আপনি কতটুকু রাফনেস বা মেটালিক করবেন বা সেটাকে ক্লিয়ার কোট কতটুকু দেখবেন, তো সেখানে বাম্প বা কালার র্যাম বা নয়েজ টেক্সচারের মতো বিষয়গুলো অ্যাড করে সেটাকে কতটুকু কী করবেন সেটা সম্পূর্ণই ডিপেন্ড করে আপনার উপর। এখন যদি বলেন না আমি নোটসে আর একটু এক্সপার্ট হতে চাই তাহলে আমি কী করব, তাহলে আপনি কী করতে পারেন সেটা হলো আপনি জাস্ট একটা নতুন ট্যাব খুলে এখানে জাস্ট লিখবেন ব্লেন্ডার শেডার। তো আপনি যদি ব্লেন্ডার শেডার লিখে যদি একটুখানি গুগল করেন তাহলে দেখবেন যে এখানে একটা ব্লেন্ডার ম্যানুয়াল চলে আসছে। তো আমরা জাস্ট এই ম্যানুয়ালটা যদি ক্লিক করি তাহলে দেখেন ওদের একটা পুরো যে শেডারের উপরে যে একটা বই বা ওদের শেডারের যতগুলো নোটস আছে সবগুলো নোটস আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখানে বেশ কিছু ইনপুট নোট আছে, শেডার নোট আছে। তো আমি যদি টেকচার নোটগুলি দেখি, সাপোজ আমি এখান থেকে এনভায়রনমেন্ট টেকচার বা ব্রিক টেকচারের যে নোটগুলি যদি দেখি তাহলে দেখেন এটার প্রত্যেকটা ফাংশন এখানে আছে এবং এখানে বলে দিছে এখানে কোথাতে কী করা লাগবে এবং সাথে এক্সাম্পল পিকচারও আছে। তো আপনি চাইলে সম্পূর্ণ এই যে যে এই এখানে যে অফলাইন যে একটা ডকুমেন্টেশন আছে আপনি চাইলে এটাকে ডাউনলোড করে রাখতে পারেন। তো এর জন্য আপনাকে জাস্ট হোমে চলে যেতে হবে। হোমে যাওয়ার পরে জাস্ট আপনি ডাউনলোড দ্য ম্যানুয়াল অ্যাজ ওয়েব পেজ। তো আপনি জাস্ট ওয়েব পেজের মতো এটাকে একটা 175 MB-র মতো হয় এটা আপনি রেখে দিতে পারবেন। যখনই আপনার সমস্যা পড়বে জাস্ট এখান থেকে একটু সার্চ করে আপনি জাস্ট এখান থেকে একটু সার্চ করে আপনি কিন্তু যে কোনো সময় আপনি একটা আপনার সমাধানটা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। তো এটা হলো আপনার একটা বেস্ট ওয়ে আপনার নোটগুলি শেখার জন্য। এখন সেই ক্ষেত্রে আপনি যদি আপনার ক্রিয়েটিভিটিকে যদি কাজে লাগাতে পারেন এটার সাথে এটা অ্যাড করে, কারণ নোটটা একটা লং একটা প্রসেস, সেটাকে আপনি কীভাবে ব্যবহার করবেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে। তো যেহেতু ভিডিওটা প্রায় 12 মিনিটের মতো হয়েছে, তো আমি চেষ্টা করব এখন আমাদের সেই ভাইটার একটু দুঃখটা দূর করার জন্য চেষ্টা করব একদম বেসিক ওনাকে কিবোর্ড আর মাউসটা বানানোর একটা আইডিয়া দেওয়ার জন্য। আর আমার মাইক্রোফোন থেকে যদি সমস্যা হয় আপনারা একটু অবশ্যই একটু জানাবেন, কারণ আমার মাইক্রোফোনটা একটু ঝামেলা করতেছে, হঠাৎ সাউন্ডটা বাড়তেছে এবং হঠাৎ সাউন্ডটা চলে যেতেছে। তো আমি জাস্ট নেট থেকে একটা কিবোর্ড নামাই, কিবোর্ড যদি আমি নামাই তো আমি একটা কিবোর্ডের চাচ্ছি এরকম টপ বা এরকম ফ্রন্ট ফেস থেকে আমি এটাকে নিতে, তো এরকম সেভ করবো। সেভ করার জন্য আমি ডেস্কটপে চলে গেলাম, একটা নতুন একটা ফোল্ডার বানালাম এবং এখানে জাস্ট সেভ করলাম। তো কী হলো, আমার এই কিবোর্ডটা আমি পেয়ে গেলাম। আমরা যে এটাই বানাবো এরকম না, তো আমরা জাস্ট কিবোর্ডটাকে পেয়ে গেলাম। এখন আমরা জাস্ট সরাসরি ব্লেন্ডারে চলে যাব, ফাইল থেকে নিউতে চলে গেলাম এবং এখানে আমরা জাস্ট ডোন্ট সেভ দিলাম, কারণ আমরা চাচ্ছি না এটা আমরা সেভ করে রাখতে। তো এখন আমি যেটা করব, আমার এই নিউ ফোল্ডার আমি যেই আমার কিবোর্ডটা রাখছি এটাকে জাস্ট ড্রাগ করে এনে আমি ব্লেন্ডারে জাস্ট ছেড়ে দেবো। তো ছেড়ে দেওয়ার পরে এখন জাস্ট আমি এটাকে একটু অ্যাজ প্রেস করে জাস্ট একটুখানি স্কেল করব, ঠিক আছে। তো এবং এটাকে আমি জাস্ট আমার নিজের পছন্দ মতো একটা পজিশনে রাখলাম এবং এটাকে চাইলে আমি একটুখানি মুভ টুলটা দিয়ে এটার যে এক্স অ্যাক্সিস আছে সেদিকে একটুখানি সরিয়ে দিলাম এবং এটাকে আমি জাস্ট আমাদের যে রেস্ট্রিকশন টগলস আছে তো আমি এখান থেকে জাস্ট এটাকে সিলেক্টেবলটা অফ করে দিলাম। মানে এইবার আমি এটাকে জাস্ট একটুখানি অপাসিটিটা একটু কমায় দেবো, তাহলে কী হবে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো ধরেন এখন আমরা এটার একটা কি বানাবো, সাপোজ আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এবং শিফট প্রেস করে জাস্ট রাখলাম, তাহলে আমার 3D কার্সরটা এখানে চলে আসলো এবং এখানে আমি একটা প্লেন নেব। তো আমি প্লেনটাকে এরকম করে নিলাম এবং আমি যদি সাইড থেকে দেখি তোমার প্লেনটা এরকম দেখাইতেছে, ঠিক আছে। চাচ্ছি আমার কিবোর্ডটাকে একটু একদম ফ্লোরের সাথে শোয়ায় রাখতে, তো সেক্ষেত্রে আমি কিবোর্ডটাকে এরকম রাখতে পারি। হ্যাঁ, আমি যদি এবার টপ ভিউতে যদি দেখি তাহলে এরকম দেখাবে। তো আমি এরকম নিচে রাখলাম, আমি প্লেনটা আবার কেটে দিলাম এবং এটাকে আবার লক করে রাখলাম।
এবার যদি টপ ভিউ থেকে দেখি ঠিক সেম আগের মতো একটা কার্সর নেব। এবার এখানে একটা প্লেন নেব, প্লেনটাকে স্কেল করে একটু ছোট করব। সাইড থেকে যদি দেখি এরকম দেখা যেতেছে। তো আমি এটাকে জাস্ট সবগুলো ভার্টিসকে জাস্ট ধরলাম এবং কিবোর্ড থেকে স্কেল করলাম, এটাকে জাস্ট একটুখানি কি করলাম, স্কেল করলাম, সরি স্কেল না, সরি এক্সট্রুড করলাম। এক্সট্রুড করার পরে এবার আমি যদি একটুখানি দেখি, এটা আমার একদিকে একটুখানি চওড়া আছে। তো আমি সেজন্য কি করলাম, এটার যে একটুখানি আমি সবগুলো উপরের যে ভার্টিসগুলো আছে সব একটু ধরলাম, আমি আমার উপরের ভার্টিসগুলো সব ধরলাম এবং একটুখানি এটাকে স্কেল করলাম। এবং এটাকে জাস্ট আমি কিবোর্ড থেকে জি প্রেস করে অথবা এটার যে এই টুলটা আছে এই টুলটা দিয়ে আমি জাস্ট এটাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম। কিন্তু আমার সুইচটা একটু ছোটো দেখাইতেছে, কোনো সমস্যা নেই, আমরা জাস্ট একটুখানি অ্যাডজাস্ট করে নিলেই আমাদের হয়ে যাবে। তো এখন আমাদের কি হলো, মোটামুটি একটা কি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। তো আমি এটাকে কন্ট্রোল এ প্রেস করে স্কেল করে নিলাম এবং এটাকে জাস্ট সুন্দর করার জন্য একটা বিবেল অ্যাড করলাম। কিন্তু দেখেন কি অবস্থা, তো আমরা বিবেলের অ্যামাউন্টটা একটু কমাই দিই। তো এখানে অ্যামাউন্টটা কমাই দেওয়া মানে এখানে একটু ভাঙা ভাঙা লাগতেছে। তো আমরা এখান থেকে 10 যদি করে দিই তাহলে এটা একটা স্মুথ একটা ভাব চলে আসবে। এবং রাইট বাটন ক্লিক করে যদি শেড স্মুথ দিই তাহলে আরেকটু দেখতে স্মুথ লাগতেছে। ঠিক আছে, এবার আমরা যে কাজটা করব এটাকে আমরা একটা অ্যারে মডিফায়ার অ্যাপ্লাই করব। তো অ্যারে মডিফায়ার অ্যাপ্লাই করার পরে তার আগে আমরা এটাকে আরেকটু ছোট করে নিই, ছোট করলাম এবং অ্যারে মডিফায়ার অ্যাপ্লাই করার পরে দেখেন এটা একবার সাথে সাথে লেগে আছে। তো এটার পাশে একটা তৈরি হয়ে গেছে। তো আমি চাচ্ছি এটার থেকে এটার একটা গ্যাপ হবে 1.1। তো দেখেন এরকম একটা পজিশনে আসলো। তো আমি চাচ্ছি এটাকে আরেকটু গ্যাপ হবে 1.15। তো 1.15 বা 1.16, তো এই ভ্যালুটা মনে হলো যে আমার ঠিক আছে। এখন আমার ঠিক কয়টা দরকার, 1, 2, 3, 4, আমার যে কয়টা দরকার আমি জাস্ট এখান থেকে একটু অ্যামাউন্টটা বাড়াবো, তাহলে কিন্তু আমার কিবোর্ডের একদম বাটনগুলো হয়ে গেল। এখন প্রশ্ন হলো আমার এই যে যে জায়গাটা আছে এটার জন্য আমি কীভাবে করব, এটার জন্য আমরা পরে করব। তার আগে আমরা এটাকে শিফট ডি প্রেস করে এটার মতো ঠিক যেখানে দরকার এখানে আবার পেস্ট করলাম। তো এখানে পেস্ট করার পরে আমি এখানে রাখলাম, ঠিক সেম এটা দেখেন বেশি হয়ে গেছে। তো আমরা এটাকে জাস্ট একটুখানি কমাই দেবো। ঠিক আমাদের যতটুকু দরকার আগে এরকম টাইপের সুইচ যত জায়গা আছে সেখানে আমরা এটাকে পেস্ট করি। ঠিক সেম এটাকে আবার একটা কপি করে আমরা নিচের দিকে নিয়ে আসি, ডুপ্লিকেট করে, এবং এটাকে আরেকটু উপরের দিকে দিলাম, দেখে নিলাম ঠিক আছে কিনা। এবার দেখেন আমার এদের এখানে মোটা হলো, মোটামুটি ঠিক আছে। তো ঠিক সেম এখন আমরা এটাকে আরেকটা কপি করলাম। তো মনে হলো যেন আমার এটা মোটামুটি এখন ঠিক আছে এবং এখানে সুইচটা একটা কম হবে, আমি এটাকে কমিয়ে দিলাম। তো এই পর্যন্ত ঠিক আছে। এরপরে আমি এটাকে এইখানটায় রাখলাম। এইখানটায় রাখার পর আমি একটুখানি টপ ভিউতে গেলাম এবং এক্সরে মোডে গিয়ে এটাকে জাস্ট একটুখানি কাস্টমাইজ করব। তো এই জন্য আমি জাস্ট এটার একটু কিবোর্ডের সাইজটা ছোট হবে, কিপ্যাডগুলি আমি একটু ছোট করে দিলাম। এবার দেখেন মোটামুটি আমার এখানে আরেকটু গ্যাপ হবে আর এখানে সুইচ আরেকটু কম হবে। তো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তো এখানে 8টা সুইচ আমি দিছি, কিন্তু এখানে আরেকটু গ্যাপটা বেশি হবে। 1.9 যদি 9 দিই তাহলে বেশি হয়ে যেতেছে, 1.7 যদি দিই তাও বেশি হয়ে যেতেছে, 1.2 যদি দিই তাহলে মোটামুটি একটা পজিশনে আসতেছে, আমি যদি 1.22 দিতে তো মোটামুটি এই পজিশনে চলে আসছে। এবং এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, এখানে আবার দেখবো আমাদের কয়টা কী লাগতেছে, 4টা। তো আমরা 4টা প্রেস করে দিলে এটা হয়ে যেতেছে। তো ঠিক সেম এটাকে আবার ডুপ্লিকেট করে আমরা এখানে নিয়ে আসবো, এখানে লাগতেছে আমাদের 3টা, জাস্ট এখানে 3টা করে দিলাম। ঠিক আছে, তো এখন যে আমাদের বিষয়টা আমরা এটাকে কি করব, এখানে আমাদের একটা দরকার। তো আমরা কি করতেছি, এটাকে শিফট ডি প্রেস করে এটাকে এরকম সাইডে নিয়ে আসি এবং এখান থেকে আমরা অ্যারে মডিফায়ারটা জাস্ট তুলে দেবো, শুধুমাত্র এটার জন্য, এইগুলির জন্য না কিন্তু জাস্ট এটার জন্য। তো মডিফায়ারটা তুলে দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট মডিফায়ারটা যদি তুলে দিই তাহলে এরকম অবস্থা। এবং এটাকে আমরা জাস্ট আবার ঠিক ওয়্যার ফ্রেমে গিয়ে আমাদের নিজেদের মতো করে এই দুইটা ভার্টিসকে জাস্ট ধরে এটাকে লম্বা করে যদি দিই তাহলে দেখেন আমার ওই সুইচটার সাথে জিনিসটা মিল থাকলো। ঠিক সেম একইভাবে আমরা যদি এটাকে কপি করে নিয়ে আসি আবার এখানে, তো এটাকে যতটা সময় নিয়ে করবে ততটা সুন্দর হবে। তো আমরা এটা চাচ্ছি এটাও এরকম একটু এই লেভেলে চলে আসবে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। ঠিক সেমভাবে এখন আমরা যদি এটাকে এই ট্যাবের জন্য যদি নিয়ে আসি,
তো আমরা ট্যাবের জন্য নিয়ে আসতে পারলাম সেম ভাবে। ওর ক্যাপস লকের জন্য ঠিক সেম, এটা মনে হয় একটুখানি চওড়া হবে, ঠিক শিফটের জন্য আমাদের সেম, তো এটা আমাদের এরকম হবে। এইভাবে আপনি সম্পূর্ণ কিবোর্ডটাকে আপনি কিন্তু সাজিয়ে ফেলতে পারেন দেখেন। আর নিচে জাস্ট একটা লম্বা একটা প্লেন নেবেন, আমি একটা প্লেন আপনাদেরকে একটু নিয়ে দেখাই, তো এরকম একটা প্লেন নেবেন, কারণ আপনার সম্ভবত আপনার বেসিকটা আমার কাছে মনে হচ্ছে আপনি বেসিক পুরো ভিডিওগুলি দেখেন নাই, তাহলে এই কিবোর্ডটা বানানোর জন্য আপনার কিন্তু ভিডিওর এত রিকোয়েস্ট করা লাগতো না। তারপর যাই হোক, অনেকে সবার তো আর বোঝার কোয়ালিটি বা একরকম নয়, তো এই সম্পূর্ণ কিবোর্ডটা হলে আপনাকে এরকম হবে। তো আমি যদি দেখি এই পাশটা একটু বেশি হয়ে গেছে, আমি একটু এই পাশে নিয়ে আসলাম এবং এটাকে সবগুলিকে ধরে, তো একটা কিবোর্ড কিবোর্ড একটা ভাব চলে আসছে, ঠিক আছে। এখন আপনাকে শিখ কী করবেন, সুন্দর করে এরকম কিবোর্ডটা বানাবেন, বানায় সেখানে আপনার নিজের মতো কিপ্যাডগুলি একটা একটা করে ইউবি আনর্যাপ করে করে বসাতে হবে, একটু ক্রিটিক্যাল বা একটু প্যারাদায়ক কাজ। তো এই হলো আপনার কিবোর্ডের একটু এতটুকু প্রসেস আমি দেখালাম। এবার যদি মাউসটা আপনি যদি বানান, মাউসটা বানানো কিন্তু আরও সোজা মনে হচ্ছে আমার কাছে। জাস্ট একটা কিউব নেবেন, কিউবটা আমি জাস্ট নিলাম, নেওয়ার পরে ঠিক আমি এরকম একটু লম্বা করলাম, এটার জন্য আমি কোনো ছবি নিলাম না, আমি এরকম নিলাম সাইড থেকে, টপ থেকে যদি দেখি আমার এরকম দেখা যেতেছে। তো আমি এখন এটাকে কি করলাম, কিছু লুপ কাট দেব, কন্ট্রোল আর প্রেস করে আমি এখানে কিছু লুপ কাট দিলাম, এখানে কন্ট্রোল আর প্রেস করে কিছু লুপ কাট দিলাম। তো এখন আমি আমার যে এই যে যে বাটনগুলো আছে আমার, সরি, এই যে যে আমার উপরের যে এজগুলো আছে, আমি এজগুলো একটা একটা করে যা ধরলাম, ধরার পরে জাস্ট আমি এটাকে একটু উঁচু করে দেব। তার আগে, সরি, তার আগে আমি একটু এটাকে একটু সিলেক্ট করে নিই, ধরে নেন এটাই আপনার মাউস, এবং সেইখানটাতে আপাতত এটাকে আপনি মাউস ভেবে নেন, এটা মাউসের মতো হইতেছে না, জাস্ট আমি একটুখানি কোনো রকম আপনাকে জাস্ট একটুখানি আইডিয়াটা দেওয়ার জন্য আমি এটাকে জাস্ট একটু করতেছি। তো আমি এটাকে একটুখানি উপরের দিকে তুলবো একটু প্রফেশনাল এডিটিং দিয়ে, এই ব্যাসটা হবে, তো এই হলো আপনার মোটামুটি একটা মাউসের, ধরেন আপনি একটা শেপ আপনি বানালেন, বা এখন চাইলে এখানে হাত ধরার মতো একটা জায়গা আপনি কিন্তু করে দিলেন। এরপরে এখন যে বিষয়টা আছে, এখন আপনার কি কি বা আপনার যে সুইচ যে প্রেস করার সেই জায়গাটা, এটা আপনি ঠিক কতটুকু রাখবেন, না আমরা এরকম দিতে চাচ্ছি না, আমরা চাচ্ছি এখানে একটা বিবেল তৈরি হোক। আমরা এখানে এই এইচটা, এই এইচটা, এই এইচটাকে এবং এই এইচটাকে ধরলাম এবং কন্ট্রোল বি দিলাম, কন্ট্রোল ই দিয়ে আমরা জাস্ট এটার একটুখানি ভিতরের দিকে দিয়ে দিলাম, তাহলে মনে হবে এই সুইচ এখানে একটা চাপ দেওয়ার মতো একটা পজিশন তৈরি হয়েছে। তো একদম আপনার যদি এটা ব্লু প্রিন্ট থাকে তাহলে আপনার করতে একটু সুবিধে, এটা জাস্ট একটুখানি চোখের আন্দাজে বা বলতে পারেন যে এটা কনসেপ্ট আর্টের মতো জাস্ট আমরা করে ফেলতেছি, ঠিক আছে। তো আমি এরকম একটা সুইচ বানালাম, দুইটাকে এরকম হাতি ঘোড়ার মতো দেখা যেতেছে বা একটা কোনো কিছুর পায়ের মতো। এরপর আমার জাস্ট একটা স্ক্রল দিতে হবে, আমি একটা সিলিন্ডার নিলাম, সিলিন্ডারটা নিলাম, সরি, আমাদের সিলিন্ডারটা, এবং এটাকে যদি আমি দেখি, ধরেন এই হলো আমাদের সিলিন্ডার। তো এই সিলিন্ডারটাকে একটা কপি করব আমরা, যেটাকে একটু বড় করব, এবং এই বড়টা দিয়ে এটাকে দিয়ে জাস্ট আমি এটাকে কেটে ফেললাম, তাহলে কি হলো, ওই জায়গাটা আমার একটা ফাঁকা একটা ভাব তৈরি হলো। তো এখন যদি আমি এটাকে একটুখানি, এটা যদি বুলিয়ানটা যদি অ্যাপ্লাই করে দিই, সরি, তার আগে আমার একটু সাবডিভিশনটা, তারপরে বুলিয়ানটা যদি আমি অ্যাপ্লাই করি, এবার যদি এটা ফেলে দিই, তাহলে মনে হবে যেন আমার ওইটার জন্য আমি একটা ফাঁকা জায়গা কিন্তু করে রাখছিলাম। তো এই হলো আপনার মাউস আর কিবোর্ড। তো এই এই গেল আমাদের আজকের ভিডিওর টপিক। তো সর্বশেষে আবারও সেই মোকাপের সেই বিষয়টা যদি একটু আপনাদেরকে বলি, কারণ কখনো আমার এই মোকাপটা নিয়ে ওভাবে আমি কখনো মার্কেটিং করিনি,
তো এখানে এই মোকাপ রিলেটেড প্রায় 11টার মতো ভিডিও আছে। তো মোকাপ নিয়ে জাস্ট ভিডিওটা হলো আপনার 6 থেকে 7টা ভিডিওর মতো। এরপর একটা আইকন ডিজাইনের উপর ভিডিও আছে, এরপর একটা পডিয়াম ডিজাইনের উপর ভিডিও আছে, এরপরে কিছু অনেক সময় প্রবলেমে কেউ ফেস করলে সেটাকে যদি গ্রুপে জানানো হয় তখন দেখা গেল যে সেখানটার সেই বিষয়টা নিয়ে আরও একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, এবং সে সবগুলো মোকাপের যেই সোর্স ফাইলগুলো আছে আপনাদের সাথে ইনক্লুড করে দেওয়া হয়েছে, এবং মোকাপের ভিতরে কয়েকটা প্লাগইন দেখানো হয়েছে এবং প্লাগইনগুলো আপনাদেরকে প্রোভাইড করা হবে ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আর যদি কখনো কারো মোকাপটা কোর্সটা যদি দরকার হয় অফলাইন কোর্সটা তাহলে আমাকে অবশ্যই নক দিবেন, ইউটিউব অথবা আমাকে ফেসবুকে জাস্ট নক দিলেই হবে।